এই প্রথম বাঁকুড়ায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো একজনের। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দপ্তর কর্তৃক প্রকাশিত কোভিড বুলেটিন থেকে এই তথ্য পাওয়া গেছে। ওই কোভিড বুলেটিনের খবর অনুযায়ী এদিন পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 2135 জন। এদের মধ্যে নতুন করে আক্রান্ত 62 জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন 1542 জন। এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন 592 জন, মৃত একজন। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া। কোভিড 19 হলেই হাসপাতালে ভর্তি হওয়া আবশ্যক নয়। কোভিড রোগীর যদি কোনো উপসর্গ না থাকে বা মৃদু উপসর্গ থাকে, তবে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যেতে পারে। কাশি, জ্বর, শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তির কথা ভাবুন। সেক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করুন। কোভিড রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা করলে কিছু নিয়ম মানা অতি আবশ্যক। আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণভাবে সবার থেকে দূরত্ব রক্ষা করে তার নির্দিষ্ট ঘরের মধ্যে থাকবেন। সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং নিয়মিত মাস্ক সাবান জল দিয়ে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নেওয়া প্রয়োজন। সাবান জল অথবা স্যানিটাইজার দিয়ে হাত ঘন ঘন পরিষ্কার করুন। রোগীর বাসনপত্র আলাদা রাখুন। বহু ব্যবহৃত পুরনো মাস্ক সাবধানে নষ্ট করতে হবে। রোগের সংক্রমণ রোধ করায় সমাজের সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না। বের হলে অবশ্যই মাস্ক পরবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এই রোগের সংক্রমণ না হওয়াই কাম্য, কিন্তু হলে অযথা আতঙ্কিত হবেন না। এই রোগ থেকে বেশিরভাগ মানুষ সহজেই সুস্থ হয়ে ওঠেন। কোভিডের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনার পাশে আছি আমরা। মনে রাখবেন, আপনিই পারেন সমাজে এই রোগের সংক্রমণ আটকাতে। করোনা হারবে, বাংলা জিতবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।